হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এই দেখেন একটি আঙ্গুর গাছ, এই গাছটা আমি লাগিয়েছিলাম। এখন আপনাদের দেখাবো আমি কীভাবে আঙ্গুরের গাছ থেকে চারা করবেন, একদম সহজ, একদম সহজভাবে আপনাদের দেখাবো আমি কীভাবে আঙ্গুরের গাছের এক টুকরা থেকে চারা হয়ে যায়। দেখুন, এই যে আমি লাগিয়েছিলাম, দেখুন কত আঙ্গুর আসছে এক একটা ইয়ের মধ্যে। এই দেখেন কত আঙ্গুর, এই দেখেন প্রচুর আঙ্গুর আসছে। ভিডিওর শেষে আপনাদের দেখাবো আমি কীভাবে এই আঙ্গুরের গাছকে কেটে চারা বানাবেন। এই দেখেন এক একটা জুন্ডার মধ্যে কতটা আঙ্গুর আসছে, এই দেখেন। কিন্তু এগুলো এখন দেখতে সাদা লাগতেছে, এগুলো হচ্ছে যে একটু লাল আঙ্গুর, এই লাল আঙ্গুর, এগুলো অনেক অনেক আঙ্গুর আসছে এই গাছগুলোর মধ্যে। দেখছেন প্রচুর আঙ্গুর, অল্প একটু জায়গার মধ্যে। এই আঙ্গুরের তেমন একটা বেশি জায়গাও লাগে না, অল্প একটু জায়গার মধ্যেও দেখেন ফলন, কিন্তু এবছর ভালো ফলন আসছে গাছটার মধ্যে, ভালো ফলন আসছে। আজ আপনাদের দেখাবো আমি কীভাবে এই আঙ্গুরকে চারা বানাবেন। তো প্রথমে আপনি কী করবেন, এইভাবে একটি গাছের ইয়ে নেবেন, এখানে কেটে দিবেন, আর পর এখানে কেটে দিবেন। কাটার পর এই দেখেন হয়ে গেল আঙ্গুরের এক টুকরা। এটাকে লাগাবার সময় একটু খেয়াল করবেন, এই দেখেন এই 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 মুখটা উপরের দিকে থাকবে, এই মুখ যদি নিচের দিকে দেন তাহলে না হওয়ার সম্ভাবনা থাকে। এই মুখ চোখটা উপরের দিকে থাকবে, তখন মাটির মধ্যে এভাবে একটু তেরা করে পুঁতে রাখবেন। এই দেখেন আমি রাখতেছি, এইভাবে একটু তেরা করে পুঁতে রাখবেন। যদি লম্বা হয় তাহলে এই দেখেন এইভাবে দুনু মাথা এইভাবে ঢুকিয়ে রাখবেন মাটির মধ্যে এবং পানি দিতে থাকবেন। কিছুদিন পর ধরেন এপ্রিল মাসে লাগালে সবচাইতে ভালো হয়, এপ্রিল মাসের প্রথম দিকে লাগালে। এপ্রিল মাসের প্রথম দিকে যদি আপনি লাগান এইটা, তো দেখবেন এপ্রিল মাসের মধ্যেই এই গাছ থেকে, এই গাছ থেকে এই দেখেন কুড়ি বাইর হয়ে যাবে, আর এইটা থেকেই, এইটা থেকেই পুরো একটা গাছ হয়ে যাবে আঙ্গুরের, পুরো একটা গাছ হয়ে যাবে। দেখেন আমি লাগিয়েছিলাম, এটা থেকে হয়ে গেছে আঙ্গুরের গাছ। শুধু আপনাকে খেয়াল করতে হবে যখন মাটির মধ্যে পুঁতবেন, এই দেখেন এই একটা চোখ বাইরে, এই একটা চোখ, দুইটা চোখ বাইরে রাখবেন, দুইটার মধ্যে একটা থেকে বাইরে আসবে, কোনো সময় দুইটার মধ্যেই বাইর হয়ে যায়। কিন্তু পানি রোজ দিতে হবে, রোজ পানি দিলে এইভাবে গাছ হবে, ভালো ফলন আসবে। আর আমাদের দেশে তো বৃষ্টি প্রচুর হয়, বৃষ্টি সিজন সারা যখন ঠান্ডার সময় শুষ্ক মৌসুম থাকে, তখন গাছেতে প্রতিদিন পানি দিতে হয়। পানি দেওয়ার কারণে দেখেন কত ফলন হয় এই গাছগুলোর মধ্যে, কত কত আঙ্গুর চলে আসছে একমাত্র পানির কারণে, পানি দেওয়ার কারণে। আশা করি সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।